ছেলে আব্বুই পছন্দ করেছে। রিমি কিছু না বলে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর ভাবতে থাকে কি করবে। নিজের অজান্তেই বারংবার আরিয়ানের ফেসটা ভেসে উঠেছে চোখের সামনে। আরিয়ানের কথা বড্ড মনে পড়ছে। এই সময় রিমি আরিয়ানের নম্বরে ডায়াল করতে শুনতে পায় ফোন অফ। রাগে রিমি দুঃখে ফোন ছুঁড়ে মেরে ফেলে মেঝেতে বসে কেঁদে দেয়। কেন এমন করছিস সায়াত, কোথায় চলে গেলি? আমি তো তোর ভালোর জন্যই সেদিন সব বলেছিলাম, আর তুই সত্যি সত্যি আমাদের সবার সাথে যোগাযোগ অফ করে দিলি। এই তোর ভালোবাসা, একদিনের কথা শুনে শেষ হয়ে গেল, ভারী কি ভালোবাসা। বিকেল 5:16 একটা রেস্টুরেন্টে এসে পৌঁছায় রিমি। উদ্দেশ্য ওর আব্বুর পছন্দ করা ছেলের সাথে কথা বলে যেভাবে হোক বিয়েটা ক্যান্সেল করতে হবে। রিমি ধীর পায়ে 8 নং টেবিলে এসে পৌঁছায়। সামনে থাকা লোকটার উদ্দেশ্যে বলে, হঠাৎ এক্সকিউজ মি, কোনো মেয়েলি কণ্ঠস্বর পেয়ে সামনে থাকা যুবক চোখ তুলে তাকিয়ে সামনে থাকা মেয়েকে দেখে 440 ভোল্টের শক খায়। রিমিও সেম। রিমি অস্পষ্ট স্বরেই বলে ওঠে, তুই এখানে? রিমিকে দেখার সাথে সাথে আরিয়ান দাঁড়িয়ে পেছনে মুখ ঘুরে দাঁড়ায়। আরিয়ান তুই? প্রত্যুত্তরে আরিয়ান মুখ ঘুরিয়ে বলে, তুই এখানে কি করছিস? আমি তো একজনের সাথে দেখা করতে এসেছি। ও, তার মানে তুই আমার আব্বুর সেই পছন্দের মেয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। তার মানে তুই সেই ছেলে? আনফরচুনেটলি আমি সে। যাই হোক, আমি ভেবেছিলাম আব্বুর পছন্দের মেয়েকে বিয়ের কথাটা না করে দেব। এখন মেয়েকে যখন আমি চিনি তাহলে না বলতে তো কোনো সমস্যাই নেই। আমি আব্বুকে বলে দেব এই বিয়ে হবে না। তুই পেছনে ঘুরে আছিস কেন, আমার দিকে তাকা। কেউ একজন বলেছিল তার সামনে না যেতে, কিন্তু তার কথা তো রাখতে পারলাম না, আবার চলে আসলাম, বাট মুখটা আর দেখব না। আরিয়ান, রিমিকে কিছু বলতে না দিয়ে আরিয়ান বলে ওঠে, টেনশন নিস না, বিয়েটা হচ্ছে না, ভালো থাকিস, আমি সামনের সপ্তাহে কানাডা ব্যাক করছি। মানে তুই তো? আমি আগেই ঠিক করে রেখেছিলাম, এই সপ্তাহে ফ্লাইট ছিল বাট পিছিয়ে গেছে। আর তখনই আব্বু বলল ওনার একটা মেয়ে পছন্দ হয়েছে আমার জন্য, দেখা করে আসতে। তারপর ভাবলাম জীবনে তো কিছু করিনি, ওনার জন্য অন্ততপক্ষে শেষমেশ একটা কথা রাখি, আবার কবে দেখা হয় কে জানে। তাই রাজি হলাম আর মনে মনে ঠিক করলাম মেয়েটাকে না করেই দেব। এখন এখানে এসে তোকে দেখবো ভাবিনি, বাট পেয়ে যখন গেলাম ভালোই হলো। চিন্তা করিস না, বিয়েটা হচ্ছে না, ভালো থাকিস, গুড বাই, আল্লাহ হাফেজ। আরিয়ান শোন, আরিয়ান। আরিয়ান চলে যেতে নিলেই রিমি আরিয়ানের হাত ধরে আরিয়ান একবার হাতের দিকে তাকিয়ে রিমির দিকেই তাকায়। কতদিন পর সেই কাঙ্ক্ষিত মানুষটা কে সামনে দেখতে পেল, মনে হচ্ছে কত যুগ পর এই চিরচেনা মুখটা দেখলো। হঠাৎ আরিয়ান নিজেকে সামনে নিয়ে পড়ে, কিছু বলবি? প্লিজ যাস না কোথাও, নাইমরা কেউ তোকে ছাড়া ভালো নেই, প্লিজ আবার সব আগের মতো করে নে। ছলছল চোখে বলল, নাইমরা কেউই ভালো নেই, আর তুই? আরিয়ানের প্রশ্নে রিমির কথা বন্ধ হয়ে যায়। কি বলবি রিমি? রিমি তো নিজেই জানে না। আরিয়ান শুকনো হেসে বলে, ভালোবাসিস আমায়? এবারের কথায় রিমি হকচকিয়ে যায়। রিমি হাতের বাঁধন আলগা হয়ে যায়। আরিয়ান হাতের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে রিমির দিকে তাকায়। তোকে আমি কখনোই জোর করব না, কারণ সে অধিকার আমার নেই, হয়তো আর শেষ দেখা, আবার কখনো দেখা হবে কি না জানি না। শেষ দেখায় তোর চোখের এই জলটা আমি দেখতে চাইনি। আমি তোর কান্নার কারণ না হাসির কারণ হতে চেয়েছিলাম, কিন্তু সেই উপায় নেই। ভালো থাকিস অলওয়েজ, নিজের মনের মতো কাউকে নিয়ে লাইফটা নতুন করে শুরু কর। অবশ্যই সঠিক একজনকে লাইফ পার্টনার করিস, আর যদি কখনো এই ঠকবাজের কথা মনে পড়ে একটা কল দিস, সবসময় তোর পাশে পাবি। হয়তো এখন যেভাবে আছি সেভাবে সামনাসামনি পাবি না, কিন্তু এই আরিয়ান সবসময় রিমির জন্য আছে। আল্লাহ হাফেজ। আরিয়ান চলে যায়। রিমি ওইখানে দাঁড়িয়ে আছে, চোখ থেকে আজ অটোমেটিক পানি পড়ছে। এটা কষ্টের কান্না, প্রিয় কিছু হারানোর যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে কেউ দেহ থেকে কলিজা আলাদা করে ফেলেছে। রিমি ওখানেই বসে পড়ে।
আরিয়ানের চোখের পানিও আজ ভাত মানছে না, বারবার চোখ ঝাপসা হয়ে আসছে, জল মুছতে মুছতে গালে পাঁচ আঙুলের দাগ বসে গেছে। গাড়িতে বসেই কেঁদে দেয় যাকে এতগুলো বছর ধরে ভালোবেসে আসলো, সেই বুঝল না শেষ পর্যন্ত। রিমি কিছুক্ষণ ভেবে চোখের জল মুছে একটা বড় সিদ্ধান্ত নিয়ে নিল, ফোন বের করে কাউকে কল দিয়ে কিছু একটা বলল। আরিয়ান আর বিকালে বাড়ি ফেরেনি, সন্ধ্যায় বাড়ি ফিরতেই ওর আব্বুর কথা শুনে বড় সড় একটা শক খায়। কারণ রিমি তুই পাগল হয়ে গেছিস, ফোনের ওপাশ থেকে আরিয়ানের কণ্ঠস্বর শুনে রিয়ান বলে উঠে, আমি রিমি না, রিমি ওয়াশরুমে গেছে। ও আই এম সরি, বুঝতে পারিনি। ইটস ওকে, বিয়ের জন্য রেডি হও। হুম রাখছি ভাইয়া, বলেই ফোন কেটে দিল। হুম জানি রিমি, তুই মন থেকে বিয়েটা করছিস না, তাহলে কেন শুধু শুধু নিজের লাইফটা নষ্ট করছিস? মনে মনে বলে, নেহা বোন আমি খুব খুশি হয়েছি তুই বিয়ে করতে রাজি হয়েছিস, দেখিস ও কখনো কষ্ট পাবে না। রিমি কিছু না বলে শুকনো হাসে। রিয়ান রিমির মনের অবস্থা বুঝতে পেরে রিমির মাথা নিজের বুকে চেপে ধরে বলে, মন খারাপ করিস না, সত্যি বলতে কি জানিস, লাইফ পার্টনার হিসেবে ফ্রেন্ড সবচেয়ে উত্তম, কারণ ও তোর সব ভালো বন্ধু জানে, আর আরিয়ানকে তো আমরা সবাই চিনি, ও ছেলে হিসেবে খুব ভালো, ধীরে ধীরে দেখবি সব ঠিক হয়ে যাবে। আদৌ কখনো আরিয়ানকে নিজের স্বামী হিসেবে মানতে পারবো তো? আরিয়ান আর রিমির বিয়ের কথা শুনে রবিনরা সবাই যেন পুরো অবাকে দশম আকাশে দাবিত হয়েছে। মানে কেমনে কি হলো? এদিকে নাইমরা সবাই খুশি হয়েছে, আরিয়ান তার ভালোবাসার মানুষকে নিজের করে ভাবে, বন্ধুর খুশিতে যেন সবার খুশি শেষ নেই। দুই ফ্যামিলি কথাবার্তা বলে বিয়ে ঠিক করেছে, সামনের সপ্তাহে যদি আরিয়ান বিয়েটা করতে চায়নি কিন্তু ওর আব্বুর জন্য বাধ্য হয়েছে, বিয়ে যেহেতু সামনের সপ্তাহে তার মানে তো কাজের শেষ নেই, সবাই বিয়ের কাজ নিয়ে ব্যস্ত, সবাই খুব হ্যাপিও পটে। আজ রিমি আর আরিয়ানের গায়ে হলো, বিয়েটা হচ্ছে একটা রিসোর্টে, যেহেতু দুজনেই নামদের ফ্রেন্ড তাই দুজনের বিয়েতে সবাই তো অ্যাটেন্ড করতে পারবে না। যদি বিয়ে দুজনের বাড়িতে হয় তাই নাইমের প্ল্যান মাফিক সবার সুবিধার্থে বিয়েটা রিসোর্টেই হবে। রিমি হলুদের সেজে বসে আছে, একটু পরই গায়ে হলুদ শুরু হবে, সবুজ পার হলুদ শাড়ি, চুলগুলো খোপা করে গাঁদা ফুলের মালা দেওয়া, সারা শরীরে গাঁদা ফুলের গহনা, চোটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, পুরোই ওয়াও লাগছে। রিমি আয়নার সামনে বসে আছে, তখনই ওখানে লিপি আর সঞ্জিতা আসে। রিমি পি তোমাকে অনেক সুন্দর লাগছে, প্রিন্স ভাইয়া তো নজরেই সরাতে পারবে না। হুম আপি, দুজনের কথা রিমি আলতো হেসে বলে, তোমাদেরও খুব সুন্দর লাগছে। রিমির কথায় দুজনই হেসে দেয়, রিমিও ওদের হাসি দেখেই হেসে দেয়। কিছুক্ষণ পরই রিমিকে নিয়ে আরিয়ানের পাশে বসানো হয়, রিমিকে দেখেই আরিয়ানের হুঁশ উবে যায়, আরিয়ান হা করে রিমির দিকেই তাকিয়ে আছে আর রিমি মাথা নিচু করেই বসে আছে। পাশ থেকে নামরে আরিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সিটি বাজাতে শুরু করে, হঠাৎ সবার হাসি আওয়াজ কানে আসতে আরিয়ান চোখ সরিয়ে নেয়, তারপর একে একে সবাই ওদের হলুদ লাগিয়ে নতুন জীবনের শুভেচ্ছা জানায়। নাইম অনেকক্ষণ ধরে লিপিকে খুঁজছে কিন্তু কোথাও পাচ্ছে না। কাকে খুঁজছিস? হুম লিপি কই? কেন চোখে হারাচ্ছিস? ফাইজলামি করিস না, চোখে হারাচ্ছি না, অনেক মিস করছি। নাইমের কথা শুনে সবাই আরেক দফা হেসে দেয়, তখনই তানিয়া নাইমকে সামনে ইশারা করে, নাইম সামনে তাকে পুরোই থা হয়ে যায়। লিপি শাড়ির কুচি ধরে গাল মুছতে মুছতে একাই বকবক করছে আর এদিকে আসছে। হারামি সাজি রানি কুত্তি দিল পুরোটা মুখে হলুদ লাগিয়ে, আজব তো আজকে আমার গায়ে হলুদ লাগে, এভাবে হলুদ লাগানোর কি আছে? হুম শয়তান কোথায় লুকলো কে জানে, রুবেলারেও দেখতেছি না। হুম এই পাকিস্তানের বংশধর। লিপি রাগে চোখে নাইমের দিকে তাকিয়ে নাইমের সামনে যায়, নাশা কি তোমার? হুম আমার না তোর, কি একা একা বকবক করছিস, পাগল হলি নাকি? ধুর আমি তো সঞ্জিতাকে বকছি আর খুঁজছি। কেন বোনু, ওই সাতসনি আবার কি করলো? বাবা দুই ভাই বোন মিলে আমার নামে কি ষড়যন্ত্র করছিস? এই সঞ্জিতা আসছে, জানো এতক্ষণ ওরা তোমার নামে কত বাজে বাজে কথা বলছিল,
এই রবিন তো বলল তোমাকে নাকি পুরো ময়দার সুন্দরী লাগছে। ম্যামের কথা শুনে লিপি আর রবিন জাস্ট হাঁ হয়ে যায়। হোয়াট এ ট্যালেন্ট, কি বড় মিথ্যা, হৃদয়টা মুখ চেপে হাসছে। সঞ্জিতা রাগে চোখে রবিনের দিকে তাকায়। রবিন সঞ্জিতার তাকানো দেখে একটা শুকনো ঠোঁট গিলে। চাচা আপন প্রাণ ভাচা, নাইমের বাচ্চা তোরে আমি দেখে নেবো, মনে রাখিস বলে এক দৌড়ে সঞ্জিতা তো আরও রেগে যায়। যদি নাইম মিথ্যা বলে তাহলে উনি পালালো কেন? তার মানে সত্যি বলা চাই। সঞ্জিতা ও রবিনের পেছন পেছন যায়, বাকি সবাই হেসে দেয়। এই যে শ্বশুর আব্বুর একমাত্র জামাইয়ের বউ, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, মুখটা হলুদ পেতনির মতো লাগছে। কাকে বললে? এখানে তোকেই পেতনির মতো লাগছে তাই অন্য কাউকে বলিনি। নাইমের বাচ্চা আপনারে আমি ঝালমরিচ ছাড়া খামো। বকছ আমাকে? না গো, তোমার মতো দশটা না পাঁচটা না, একটা মাত্র কিউট মিউট শয়তানের নানাকে বকা যায়? বোকা একটা। টেরে স্মাইল দিয়ে বলে। লিপি একটা ফেন্সি কেটে চলে যায় আর নাইমের মুখে একটা হাসি। হঠাৎ লিপি শেষের কথাটা কানে আসতে নাইমের মুখে হাসি উদাও হয়ে যায়। মানে ওকে শয়তানের নানা বললো? আর নাইম ভাবলো ওর প্রশংসা করেছে। আর লিপি কি না? নাইম লিপির যাওয়ার দিকে তাকায় আর হৃদয়া লিপির কথা আর নাইমের ফেস দেখে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ে। নাইম হৃদয়ের পিঠে একটা কিল দিয়ে লিপির পেছন পেছনে চলে যায়। আরে তুমি আমাকে এভাবে ধাওয়া করছো কেন? শালা হনুমান, তুই আমাকে ময়দা সুন্দরী কেন বললি? আরে আমি বলিনি, নাইম মিথ্যে বলছে। ও আচ্ছা, তাহলে তুই এভাবে দৌড়ালি কেন? আরে যেভাবে তাকাইছো আমি তো ভাবছি আমাকে ওইখানেই মেরে দেবে, তাই পেস্টেস রক্ষা করতে এই ধর দিলাম। ও আচ্ছা, তাহলে তোকে তো আমি বলি। আশেপাশে তাকিয়ে একটা পানির বালতি পাই, এটাই হাতে নিয়ে রবিনের দিকে ছুঁড়ে মারে। বেচারা রবিন তো পুরো ভিজে বেহাল দশা অবস্থা। সঞ্জিতা আর রবিনের ফেস দেখে ওখানেই পেট চেপে হাসতে শুরু করে। রবিনের প্রথমে রাগ লাগলো সঞ্জিতার হাসি দেখে। কেমন ভালো লাগা তৈরি হয় রবিন মাথা চুলকে সঞ্জিতার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সঞ্জিতা তো হাসতে হাসতে ওখানেই শহীদ হয়ে যাচ্ছে। লিপি চোখ মুখে জল দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে নিলেই হঠাৎ ওয়াশরুমের লাইটটা অফ হয়ে যায় আর একটা বলিষ্ঠ হাত এসে লিপির কোমর জড়িয়ে লিপিকে দেওয়ালের সাথে চেপে ধরে। মিশমি প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণেই বুঝতে পারে এই স্পর্শ সেই লোকটা। আপনি এখানে আসলেন কিভাবে? স্নিগ্ধ পরি যেখানে আছে সেখানে, আমি না থাকলে কিভাবে হবে? মানে আজ তোমাকে খুব সুন্দর লাগছে, আবার নতুন করে তোমার প্রেমে পড়লাম। সামনে থাকা ব্যক্তির কথা শুনে লিপি কেঁপে ওঠে। শির দ্বারা বে এক শীতল হাওয়া বয়ে যায়, হঠাৎ গালে কোনো কিছুর স্পর্শ। লিপি অবাক হয়ে গালে হাত দেয়, তখনই সামনে থাকা ব্যক্তি ফিসফিসিয়ে বলে ওঠে, আমার স্নিগ্ধ পরীকে সবাই হলুদ লাগালো আর আমি লাগাবো না, এটা কিভাবে হয়? ভালোবাসি স্নিগ্ধ পরী, অনেক ভালোবাসি। লিপি কিছু না বলে মৌনতা পালন করে। হঠাৎ সামনে থাকা ব্যক্তি লিপির কপালে উষ্ঠদয় ছোঁয়ায়। লিপি কেঁপে ওঠে। সামনে থাকা যুবকের কলার খামচে ধরে লোকটা মুচকি হেসে কিছুক্ষণ লিপির মুখের দিকেই তাকিয়ে থাকে। কি রে রবিন, তুই এভাবে ভিজলি কিভাবে? রবিন কিছু বলার আগে সঞ্জিতা বলে ওঠে, কি হয়েছে জানেন? আসলে আপনার বন্ধুর নাকি অনেক গরম লাগছে, আর ওই সুইমিং পুলের পানি নাকি ওনাকে ডাকছে, আর উনি তো অনেক দয়ালু, তাই পানির ডাকটা অগ্রাহ্য করতে না পেরে দিল এক ঝাঁপ। আমি না করেছিলাম, কিন্তু উনি বলল, না ইকরা, আমাকে তুমি আটকাতে এসো না, আজ আমি এই সুইমিং পুলেই আমার পাপ ধুয়ে মুছে সাফ করে সুইমিং পুলের পানিকে কৃতজ্ঞ করব। তো আমিও আর না করলাম না। টেরে স্মাইল দিয়ে সবাই সঞ্জিতার কথা শুনে রবিনের দিকে তাকায়। রবিন রাগে চোখে সঞ্জিতার দিকে তাকিয়ে আছে। তুই এত মহান হলি কবে ভাই? চুপ যা শালা, আজ বাদে কাল নিজে তো বাসর করবি, আর এই মেয়ে আমাকে পানের সাথে বাসর করিয়েছে, তাই আমিও করলাম। রবিন তুই এক কাজ করতে পারিস। কি? তোর যখন এত বাসর করার শখ, তুই তাহলে বিয়ে করে নে, তারপর দিন রাত 24 ঘন্টা বাসর কর, নো প্রবলেম। বাট পানিকে এইভাবে অপমান করিস না, শেষমেশ পানির সাথেই বাসর। আজকের ব্রেকিং নিউজ, মিস থরি
মিস্টার রবিন বাসর করতে না পারার দুঃখে পানির সাথে বাসর করল। এখন তার ফিলিংস স্যাড।